তো হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি অস্মি আর আজ আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল থেকে বুঝেই গেছো কোথায় গিয়েছিলাম, একদম ঠিক ধরেছো। রংমশাল হচ্ছে আমাদের এখানে, তো সেটা আমরা দেখতে গেছিলাম। তো চলো, তোমরা প্লিজ আমার সাথে থাকো প্রথম থেকে শেষ অবধি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে যাচ্ছি একটা জায়গায়, একটা মেলাতে, বুঝতেই পেরেছো ঠান্ডার লেগে। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছিস? মেলাতে, তাই তো? তো বন্ধুরা আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছিস বল? মেলায়। চলো বন্ধুরা, আমার মাসি মিষ্টি অস্মিকে একটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন, আর শেয়ার করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আকে লাইক করে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, বাচ্চারা যেতে যেতে রাস্তায় ভাই করছে, বুঝেছে আমি ভিডিও করছি, ও সেই জন্য ভিডিও করলে খুব খুশি হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। তো বন্ধুরা, আমরা তো মেলাটা এখন যা, তো বন্ধুরা এটা একটা ইউনিক মেলা, আর প্রতি বছরই মেলাটা হয়। এই মেলাটা হয় হেদুয়া পার্কে। তো সেখানে গিয়ে আমি কী দেখছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যতটা পারবো চেষ্টা করবো ছোটো করে তোমাদের মধ্যে শেয়ার করা। তো চলো, আপাতত আমরা ওয়েট করছি দিদির জন্য, তো কিছু করার নেই। এছাড়া বাচ্চাটা বসে রয়েছে, মানে কি ভাবছিস? হ্যাঁ, কখন আসবে? পেন, লজেন্স, সার্টিফিকেট, সব দাদা খেতে ভালোবাসি। বন্ধুরা আমরা এসে গেছি, তো অবশেষে অনেক অপেক্ষা করার পর দিদি এসেছিল। অর্থাৎ আমরা দিদিকে পেছনে ফেলে আগে চলে এসেছিলাম, আমি আর বাচ্চাটা তো যথারীতি খুঁজে পাচ্ছিলাম না আর ও কোথায় চলে গেছিল। তো যথারীতি ও এসছে, তো এবার আমরা এখন যাব। তো বন্ধুরা আমরা প্রায় এসে গেছি আর জাস্ট ঘুরবো, মেলাটা কি আছে না আছে সব তোমাদের দেখাবো। তো চলো প্লিজ তোমরা আমার সাথে থাকো, আর প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও তোমরা দেখো বন্ধুরা। তো চলো ছোটো করেই দেখাবো, আর মেলাটা যেহেতু আমি একটু লেটার বেট করবো, তোমরা লাস্টে দেখতে পারবে না, তো সেই জন্য কী কী আছে সবই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা পারলে ভিডিওটি দেখে নাও। তো চলো ভিডিওটি দেখা যাক, আর কীরকম আজকে এনজয় করি সব তোমাদের দেখাবো। তো চলো, আপাতত এখন এন্ট্রি নিচ্ছি গেট দিয়ে, আর গেটের বাইরে খুব সুন্দর করে রংমশাল লেখা। তো যাই হোক, চলো ভেতরে এবার ঢোকা যাক। তো বন্ধুরা এখানে ঢুকেই দেখতে পাচ্ছ সুন্দর একটা ঠাকুরের পোর্ট্রেট রাখা রয়েছে, সেই সঙ্গে পাখির পোর্ট্রেট, আর খুব সুন্দর। তো বাচ্চাটা তো অবাক হয়ে গেছে, দেখেও ভাবছে এত সুন্দর এঁকেছে, মানে একদমই অবাক হয়ে গেছে, হাসছে। তো যাই হোক চলো এবার সামনে আমরা এগুলি দেখি আর কি আছে। প্রচুর ভিড় করে লোকে দাঁড়িয়ে এখানে মিষ্টি খাচ্ছে। তো একজন মহিলা আছে যিনি আর কি মিষ্টি বিক্রি করছেন, মানে পৃষ্ঠযন্ত্র সেজে, তো সেই জন্য লোকের একটা দৃষ্টি আকর্ষণ করেছে, তো সেই জন্য আর কি লোকে দেখছে এরা। তো তারপর ভাবলাম আমরা কিছুটা এগিয়ে যাই। তো তারপর আমরা কিছুটা এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে দেখলাম অনেক শাড়ির স্টল রয়েছে, অনেক জুয়েলারির স্টল রয়েছে, মানে যেগুলো আর কি হ্যান্ডমেড। তো এখানে অনেক জুয়েলারির স্টল দেখতে পেয়ে আমরা একটু ভেতরের দিকে এগিয়ে গেলাম। তো ভেতরে এগিয়ে যাওয়ার পর দেখছি জুয়েলারি দেখছিল দিদির ভালো লেগেছে। তো অনেক আর কি সিটি গোল্ডের জুয়েলারি ছিল এখানে। তো জুয়েলারি দেখার পর বাচ্চাটা আর কি জুয়েলারিতে টুকটাক হাত দিয়ে দিচ্ছিলো, তো তারপর জুয়েলারি দেখলাম না, সেই জন্য আমরা বেরিয়ে এলাম। আর বেরিয়ে আসার পর দেখছি এই দেখো বাচ্চাটা হাই করছে। তো বেরিয়ে আসার পর আমরা এখানে অনেক কিছু জামাকাপড়ের স্টল থেকে শুরু করে পটচিত্র, প্রচুর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর স্টল আমরা দেখতে পাচ্ছি। তো মেলাটা যেহেতু ছোটোর উপরেই হয়েছে, তো ছোটোর উপরেই খুব সুন্দর করে উপস্থাপনা করা হয়েছে। আর সামনে হচ্ছে একটা প্রোগ্রাম, তো এটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। তো তোমরা নাম শুনেই থাকবে, এটা স্কটিশ চার্চ কলেজের নাম। তো স্কটিশ চার্চ কলেজের এবং সামনেই হচ্ছে অর্থাৎ হেদুয়া পার্কের ঠিক পেছন দিকটা। তো আমরা এখন যাচ্ছি, এই দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছে, আর ব্যাগ দেখলেই যেন মন একদম সত্যি খুশ হয়ে যায়, মানে দেখলেই মনে ব্যাগ কিনে নিচ্ছি বলবো তোমাদের। তো তারপর আমরা আরেকটু এগিয়ে গেলাম, আরেকটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম রাস্তার উপরে খুব সুন্দর করে মানে আর কি ডিজাইন করা রয়েছে। তো দেখো খুব সুন্দর করে এখানে ওয়াল ডিজাইন করা, যেটা দেখে খুব সুন্দর লাগছে, মানে আর কি রাস্তা রোডে ডিজাইন করা রয়েছে। তো সেটা বাচ্চারা দাঁড়িয়ে দেখছিলো, বাচ্চাটা খুব ভালো লেগেছে, তো সবাই বলছিলো হাততালি দিতে, আর সেখানে বাচ্চারাও হাততালি দিচ্ছিলো। তো যাই হোক, তারপর আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং সামনে স্টেজে প্রোগ্রাম হচ্ছে। তো তার আগে তোমাদেরকে ভালো করে এটা দেখিয়ে দিই, দেখো বন্ধুরা খুব সুন্দর করে ডিজাইন করা। এখানে
তো ছোট করে যে মেলাটা হচ্ছে, মেলার উপস্থাপনাটা খুবই সুন্দর দেখলাম। আর আরেকটা জিনিস আমি ভালো করে খেয়াল করলাম যে এখানে মেলাতে প্রতিটা স্টলে আমি মহিলাদের বেশিরভাগ দেখতে পেলাম, মানে পুরুষ খুবই কম ছিল সত্যি কথা বলতে, মহিলাই বেশি ছিল। তো সামনে খুবই ভিড় হয়ে গেছে, একটা প্রোগ্রাম মতো হচ্ছে ছোট করে। তো সেই প্রোগ্রামে এত কিসের ভিড়, লোকে এত কী দেখি সেটা দেখার জন্য আগ্রহী হলাম ভীষণ, এবং ভীষণভাবে আগ্রহী হয়ে একটু ওটা দেখার জন্য এগিয়ে গেলাম। চলো একটু সামনের দিকে যাই, গিয়ে দেখি কী হচ্ছে ভেতরে। তো অনেক ভিড় ভাট্টা ঠেলে ঠুলে এগিয়ে এসে দেখলাম সামনে একটা একজন বক্তৃতা দিচ্ছে, যিনি সিরিয়াল করেন অনিল চট্টোপাধ্যায়। তো সম্ভবত হয়তো তো বন্ধুরা উনি খুব সুন্দর একটা বক্তৃতা দিচ্ছিলেন, তো ভাবলাম বক্তৃতা একটু শোনো তোমরা, তোমাদের ভালো লাগবে। তো শোনো সেই দীর্ঘ কনভারসেশন এবং একটা তর্ক তার মধ্যে ছিল। আমি বলবো যে এরকম একটা এটা বোধ হয় শুধুমাত্র ভারতবর্ষেই সম্ভব, তথা বাংলায় একজন মানুষের তার নিজের শরীরের উপর কতটা কন্ট্রোল আর কি, যে পদ্ধতির মধ্যে দিয়ে উনি নিশ্চয়ই ওনার জীবনটাকে গড়ে তুলেছেন, না হলে পরে এটা রাতারাতি দুম করে, আমি বললাম না দুম করে একটা কবিতা লিখে যায়, হয়তো দুম করে একটা সাহিত্য লিখে ফেলা যায় একটু চেষ্টা করলে, কিন্তু এটা বোধ হয় চেষ্টা করে হয় না, এটা একটা বোধ হয় এর ভিতরে একটা যোগ রয়েছে, যোগ সাধনা না করলে পরে সম্ভবত এটা আমাদের মনে কিছুটা করছেন, আমরা শুনেছি যে বছরের পর বছর না খেয়ে এবং সেই ঠান্ডার মধ্যে মাইনাস টেম্পারেচারেও তারা উলঙ্গ হয়ে থাকতেন, এটা একমাত্র ওরা শুধু ভারতবর্ষে। যখন প্রজাপতি বলছেন একটা শব্দ উচ্চারণ করলেন পা ডি এ, এবার এই যে ডি এ ডা, তো বন্ধুরা ওইটা দেখার পর এবার আমরা আরও কিছুটা এগিয়ে এলাম এবং এগিয়ে এসে দেখলাম যেখানে অনেক কিছুর স্টল দিয়েছে। তো ম্যাগি যেটা ওয়াইওয়াই কোম্পানি স্পন্সর করেছে সেই ম্যাগির স্টলও দেখতে পেলাম, মানে ইনস্ট্যান্ট কুক করে দিচ্ছে ওখানে যদি কেউ হোল্ড করে একটু। তো ম্যাগি তো আমরা ঘরেই খাই, আর সত্যি কথা বলতে ওয়াইওয়াই কোম্পানি ম্যাগিটা আমার একদমই ভালো লাগে না, জানি না কেন, অনেকের হয়তো ভালো লাগে, বাচ্চাদের ভালো লাগবে, না ভালো লাগার কোনো কারণও নেই, বাট আমার পার্সোনালি ভালো লাগে না। তো বন্ধুরা চলো এবার কিছুটা এগিয়ে যাই। তো কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম আমার ডান হাতে তো অনেক শোপিসের স্টল রয়েছে, টেডি বিয়ারের স্টল রয়েছে, এছাড়াও অনেক জুয়েলারি অর্নামেন্টসের স্টল রয়েছে, খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের জুয়েলারি তৈরি করছে, প্রচুর পুরুষ দাঁড়িয়ে রয়েছে যারা বিক্রি করছে এবং অনেক মহিলারাও বিক্রি করছে। তো সেই জিনিসটা আর কি খুব ভালো লাগলো। চলো এবার আরও কিছুটা এগিয়ে যাই, তো তোমরা আমার সাথে থাকো। আর বন্ধুরা প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আর এরকম অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখতে হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও এবং আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা এখানে ইউনিকলি খুব সুন্দর আর কি জুয়েলারি বিক্রি হচ্ছে, যেটা আমার দেখে সত্যি খুব ইউনিক লাগলো, তাহলে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, তো চলো সামনে বেরোতে হবে। আর বন্ধুরা আবারও বলে দিচ্ছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। চলো বলো বন্ধুরা, এই যে এইটা ছিল হচ্ছে এন্ট্রি গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম এবং এক্সিটও এটাই হয়েছে। তো যদি আমরা যেহেতু পুরোটা ঘুরলাম, তো ঘোরার পর খুব ভালোই লাগলো সত্যি কথা বলতে। আর দেখো আমরা যখন এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু এখন অনেকটাই ভিড় হয়ে গেছে। তো ভাবলাম এবার বেরোবো, আর বেরোনোর পর পাশে গেদুয়া পার্ক আছে সেইখানে যাবো। তো চলো যাওয়া যাক। আর যাওয়ার পথে এখানে লিট্টি বিক্রি হচ্ছিলো, তো লিট্টি কান্না ভালো লাগে খেতে, তো ভাবলাম যে লিট্টি খেয়ে নিই, তাই এখন কিনে আমরা আর কি সবাই মিলে খেয়ে নিলাম, তো খেতে খুবই টেস্টি হয়েছিলো। তো যাই হোক এবার আমরা মাঠের ভিতরে ঢুকছি, আর প্রায় 3 বছর পর এই মাঠে ঢুকলাম, কারণ 2020 পর থেকে হেদুয়া পার্ক বন্ধ ছিল, আর তারপর বাচ্চাটাকে স্লিপ খাওয়ালাম এবং তারপর নিয়ে বাড়ি চলে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, প্লিজ আমার সঙ্গে ভালো লাগলো অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, আয় চল আয় স্লিপ খাবি আয় নে, ভিডিও করছি যা, এই দেখ উল্টো করে উঠছে দেখেছিস, বুঝা না ধরতে হবে না, তুই সরে যা, কিচ্ছু হবে না, না না তুই সরে যা, সরে যাও ঠিক যাবে, দেখ এই তো